হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সময় সাথী। আর সময় সাথীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর কয়েক ঘন্টার মধ্যেই বাংলার এই জেলাগুলিতে ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আবহাওয়ার খবর। তো বন্ধুরা, আর কয়েক ঘন্টার মধ্যে বাংলার কোন কোন জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বাংলায় বাড়ছে রোদের তীব্রতা, বদলাচ্ছে আবহাওয়ার ধরন, বাতাস থেকে ঠান্ডা ভাব কেটে গিয়ে সেখানে পসার জমাচ্ছে গরম হাওয়া। ফাল্গুনের গরমেই নাজেহাল বঙ্গবাসী। আবার এরই মধ্যে ঝড় বৃষ্টিরও আগাম পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বাংলার দক্ষিণের মানুষজন রোদের তেজে অস্বস্তি হয়ে পড়লেও উত্তরে কিন্তু বৃষ্টি ঘন পরিবেশ বিরাজ করছে। দার্জিলিং, কালিম্পং সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরে বৃষ্টির খবর থাকলেও দক্ষিণের মানুষজনকে আরও রোদের তেজ সহ করার ইঙ্গিত দিল হাওয়া অফিস। দিনে দিনে রোদের তেজ আরও তীব্রতা হওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের। এখানে বৃষ্টির এখনই কোনো চিহ্ন মাত্র নেই। আবহাওয়া শুকনো থাকবে বলেই জানা গিয়েছে। আজকের আবহাওয়া, বুধবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজকের দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কোনো পরিবর্তন না হলেও সর্বনিম্ন তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে। ভোরের দিকে কিছুটা ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মধ্য গগনে সূর্য চলে যাচ্ছে। পরবর্তীতে দক্ষিণের বাতাসে উষ্ণতাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, তিনটি পশ্চিমী ঝঞ্ঝা পরপর লাইন লাগিয়ে রয়েছে। দক্ষিণ অসম এবং সংলগ্ন এলাকার ওপর, উত্তর পাকিস্তান এবং তার সংলগ্ন এলাকার ওপর এবং পাঞ্জাবের পার্শ্ববর্তী এলাকায় বিরাজ করছে পশ্চিমী ঝঞ্ঝা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।